एवरीवन अस्सलाम वालेकुम। आशा करछि सबाई सुस्थ सुंदर आछेन। आमरा आलहामदुलिल्लाह आल्लाहर अशेष रहमते अनेक भालो आछि। बेश अनेक दिन हलो लकडाउन चलछे, दो एक दिनेर मध्ये लकडाउन शेष हलो, आबार ईदेर परपरि लकडाउन देवा होबे। ता शुने मनटा भीषण खराब लागछे। आज के बेर हलम एकटू ल्याबेट हॉस्पिटले जाच्छी। हठात करे आमार भाशुर इब्राहिम भाई एकटू असुस्थ हये पड़ेछेन, दुदिन थेके बुके पेन होच्छिलो, तो सेजन्य आज के ल्याबेट हॉस्पिटले नेवा हयेछे। ओखाने एनजियोग्राम करा होबे, तारपर बोझा जाबे कि अवस्था। हाथी जिल्दे जाच्छी, एकदम फाका पूरा रास्ता खाली, जेखाने शत शत लोक दाड़िये थाकतो, तो एखन तो एकेबारेई लोकजन नेई। তো যাচ্ছি আমরা। আর নর্মালি কিন্তু প্রাইভেট কার নিয়ে বা কারো কোনো প্রবলেম হলে, কেউ অফিসে যেতে চলে বা হসপিটালে যেতে চলে, তাহলে চেক পোস্টে চেক করার পরও কোনো সমস্যা হয় না, ছেড়ে দেয়। তো আমরা যাচ্ছি, অলরেডি গ্রিন রোডে চলে আসছি। এই গ্রিন রোডে আমার অনেক স্মৃতি, এখানেই কিন্তু আমি অনেক বছর ছিলাম। এই গ্রিন রোড স্টাফ কোয়ার্টার, আমার বাবা জব করতেন মিনিস্ট্রি অফ লতে, তো সেখানে থেকেই আমাদের এই স্টাফ কোয়ার্টারে বাবার মানে অফিস থেকে বাসা পেয়েছিল, সেই বাসাতে থাকতাম। তো এখান থেকে আমার বিয়ে হয়েছে স্টাফ কোয়ার্টারে। তো এখান থেকে যাচ্ছি, আর আগের স্মৃতি মনে হচ্ছে, খুবই মানে খারাপ লাগছিল, সব কথায় মনে হচ্ছিল। তো এই পাশ দিয়ে একটা বড় গেট ছিল, তো ইচ্ছে ছিল স্টাফ কোয়ার্টার ভিতর দিয়েই আমরা ঘুরে তারপর ল্যাবের হসপিটালে যাব। তো দেখলাম যে এপাশের গেটটা লক করা, তো সেই জন্য ভাবলাম যে নেক্সট টাইম এসে একবার ভিতরে ঘুরে দেখব। তা আসলে ছোট থেকে বড় হয়েছি এরিয়াতে, তো এত পরিচিত এরিয়া। যাচ্ছি আজ প্রায় 15 ইয়ার্স পরে এই রোড দিয়ে আমি যাচ্ছি, তো সেই জন্য মানে হঠাৎ করে মনটা এত খারাপ লাগতেছিলো। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এখানে আমরা বড় হয়েছি, সব স্মৃতি এখানে। এখান থেকে বিয়ে হলো, বিয়ের এক বছরের মধ্যে আমি সৌদি আরব চলে গেলাম। তারপর প্রতি বছরই আসি দু মাসের জন্য, আশেপাশে কোথাও যাওয়া হয় না। তো আমরা অলরেডি হসপিটালে চলে আসছি, হসপিটালও দেখা যাচ্ছে অনেক লোক। তো প্রথমে আমরা যাচ্ছি আমার ভাশুরকে একটু দেখব। আর আজকে যেহেতু আসলাম এই হসপিটালে, ভাবলাম মুসাকে একটু টেস্ট করাবো, ওরও একটা ফুল চেক আপের দরকার আছে। বেশ অনেক দিন থেকে ভাবছিলাম চেক করাবো, আর সময় হয়ে উঠছিল না। তো আমার ভাশুর শুয়ে আছে, ইব্রাহিম ভাই, ওনাকে চেক করানো হয়েছে। তো আমরা আস্তে আস্তে সমস্ত চেক ওনার হয়ে গিয়েছে, তো ওনার ব্লক ধরা পড়েছে, একটা ব্লক আছে, ও সেই জন্য রিং পরানো হবে, আজই রিং পরানো হবে হাফ অ্যান আওয়ার পর। তো আমরা অনেকে চলে আসি, ডিস্কো ভাবি, তারপর পিকু ভাবি, আমার দেবর, তো অনেকেই আসলাম। তো হঠাৎ করে তো আসলে এই নিউজটা, আমার ভাশুরও একদম নার্ভাস হয়ে গেছে, উনি আসলে খুব ভয় পাচ্ছে, টেনশনে আছে। আমরা এখন ওয়েট করছি মুসাকে ডক্টর দেখাবো। ডক্টর রুমে পেশেন্ট থাকার কারণে আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর একটা রুমে বসে ওয়েট করছি। হসপিটাল অবস্থা খুবই খারাপ, অনেক রাশ দেখা যাচ্ছে, দেশে লকডাউন চলছে, তারপরও কিন্তু রুগী নিয়ে সবাই চলে আসতেছে। অসুখ বিসুখ তো মানুষের লেগেই থাকে, কিছুই করার নেই, সবাই কোনো না কোনো ব্যবস্থা করেই হসপিটালে চলে আসছে। বাংলাদেশে কেন করে না? আমাদের এই মেশিন গুলা সব হাসপাতালে দিতেই পারে না, লেবেডে আছে, বঙ্গুতে আছে, কিন্তু নিউরোসায়েন্সে নাই। চিন্তা করছেন নিউরোসায়েন্স গুলো তো হাসপাতাল কলর ডাক্তার এখন দিতে পারে নাই, এগুলো বাংলাদেশ কি করবে বলেন? গরিব দেশ, কিছু করার ডক্টর অরুণ কুমার শর্মা, হার্টের ডক্টর, এই ডক্টর আন্ডারে আছেন আমার ভাশুর, আজকে রিং পরানো হবে। এর আগে আমার আরেক ভাশুর ইমিডিয়েট, আজকে যে ভাশুরের রিং পরানো হবে ওনার বড় ভাশুর 22 বছর আগে রিং পরিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। তা আজকে আসলাম, মুসাকে ফুল টেস্ট করাচ্ছি, মানে ওরও তো রিং পরানো, ও সৌদি আরবে রিং পরিয়েছিল, তো সেজন্য ভাবলাম যে একটু আবারও টেস্ট করাই। কিছুদিন পর পর তো এমনি তো সবারই টেস্ট করানো দরকার, তো আজকে এই সুযোগে টেস্ট করিয়ে নিচ্ছি। দেশে আসলে দেখা যায় সময় স্বল্পতার কারণে ডক্টরের কাছে আর যাওয়া হয় না।
আজকে এই সুযোগে দেখে নিলাম। সাহস আসছে রুমের মধ্যে রেখে আসলে মন খারাপ হয়। এই সময় আমরা সবাই শাটডাউনে আছি, কিন্তু কিছুই করার উপায় নেই। বাস্তবতা অনেক নিষ্ঠুর, তাই আমরা সবাই একসঙ্গে ল্যাবের কার্ডিয়াতে আছি। এখানে ইব্রাহিম ভাইয়ের রিং পরানো হবে, তাই আমরা বাহিরে সবাই ওয়েট করছি। এই যে ক্যাথে ল্যাবে, সবাই অনেক অনেক দোয়া করবেন ইব্রাহিম ভাই যেন খুবই জলদি সুস্থ এবং সুন্দর হয়ে যান। আলহামদুলিল্লাহ, ইব্রাহিম ভাইয়ের রিং পরানো হয়ে গিয়েছে। ওনাকে এখন আইসি রুমে রাখা হয়েছে। হসপিটাল থেকে আর আমাদের লাভ নেই, এখন আর দেখা করতে দিবে না, সেই জন্য আমরা হসপিটাল থেকে চলে যাচ্ছি। এখন আমরা যাব ডিসকোভারি বাসায়। ডিসকোভারি আমাদের সবাইকে বাসায় নিয়ে যাচ্ছে, একদম কাছাকাছি। ডিসকোভারি বাসায় বেশি একটা দূর না, তো দুপুরে লাঞ্চের জন্য বলে আমার বাসায় চলো খাওয়া দাওয়া করবে, তারপর আবার বিকালে হসপিটালে এসে আমরা দেখব। সেই জন্য ডিসকোভারি বাসায় যাচ্ছি। ডিসকোভারি বাসায় চলে আসছি, একদম কাছে। হসপিটাল থেকে 5 থেকে 10 মিনিট লাগে। আর বাংলাদেশে আসার পর আমি আর ডিসকোভারি বাসায় আসিনি, আসা হয়নি। আমরা সবাই ভেবেছিলাম সবাই একসঙ্গে ডিসকোভারি বাসায় আসবো, অনেকদিন থেকে বলতেছিল আমার বাসায় আসো আসো, লকডাউনের কারণে আসা হয়নি। তা আমরা প্ল্যান করেছিলাম যে এসে কয়েকদিন থাকবো। ডিসকোভারি আসলে কখনোই ছাড়ে না, সব সময় দেখা যাবে 4-5 দিন না থেকে যাওয়া যায় না। সেই জন্য প্ল্যান প্রোগ্রাম চলছিল লকডাউনের কারণে, আর মানে সব কিছু সেট হচ্ছিলো না যে কবে আসবো কী করবো, কারোর সঙ্গে কারো মিল হচ্ছে না, আর আসার জন্য প্রবলেম ছিল। তো হঠাৎ করে ইব্রাহিম ভাই অসুস্থ হলেন, আজকে হসপিটালে আসলাম, সে ফাঁকে আজকেই ডিসকোভারি বাসায় আসা হলো। ভাবি বাসায় এসে ঝটপট করে হাত মুখ ধুয়ে আমাদের লাঞ্চের ব্যবস্থা করে ফেলছে। এক এক করে এক এক রকম খাবার বের করছে আর টেবিলে সাজাচ্ছে মশলা করে। ডিসকোভারির এত গুণ, ডিসকোভারির গুণের প্রশংসা করে শেষ করতে পারবো না, মাশাল্লাহ। হ্যাঁ, গরু মাংস নিয়ে আসেন, গরু মাংস আছে। কি সাউ ভাই, খুব বেশি খাবার দিয়ে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। কে মনে করছে, সুমি মনে করছে মনে হয় রান্না করতে। আউ এটা দেখো, নাকি মুখে উঠে গেছে। সুমি জানি কি কি রান্না করতেছে বললো, মিস্ত্রি আসছে, বললো কি কি রান্না করতেছে। আমি ইলিশ মাছের ডিম খায় না কে, তোমার জামাই, জামাই খাওয়া লাগবে না, লাইভে খায় তো লাইভ পছন্দ, লাইভে নিছে খান। আমার ভাবে খুবই গুণী, গুণবতী ভাবি, ডিস্ক ভাবি, শুধু ফিটফাটের দিক দিয়ে না, খাবার দাবারের দিক দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন হঠাৎ করে আসছি, তারপরে এত আইটেম, আলহামদুলিল্লাহ যাক, আমার ভয় বলছে নাকি বাপের বাড়ি যায়, আমি আমার বাপের বাড়ি ভয়তে শ্বশুর বাড়িতে যাই। আলহামদুলিল্লাহ যাক, আমরা লাকি, আমাদের ভয় পায় না। চিংড়ি মাছ ভুনা নিয়ে আসছে, এটা কি বড় শিঙ মাছ, চিংড়ি মাছ ফ্রাই, চিংড়ি মাছ ভুনা, এখনো গরু মাংস আসে নাই।
অনেক খাবার সকাল থেকে হসপিটালে ব্যস্ত ছিল ভাইকে নিয়ে, ইব্রাহিম ভাইকে নিয়ে। তারপর এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসছি। এখন এক এক করে খাবার আনতেই আছে ও কিচেনে, দেখি কইতে পারবি। মানে এক একটা করে খাবার গরম করতেছে, এই যে গরু মাংস চুলায়। ভাবি তো একদম সকাল থেকে হসপিটালে ছিল, এত ব্যস্ত ছিল, রাতের বেলায় রেডি করে রাখছিল যাতে হঠাৎ করে আসলে আমাদেরকে খাবার দিতে পারে। এই টুকি টুকি অপেক্ষা ছিল, আমরা আসব। এই খাবারের পর আম খাওয়া হবে ভাবি। আমি এখন খাবার খেয়ে নেই, ক্ষুধা লেগে গেছে। আমার মতো হয়েছে না বেশি ভালো হয়েছে, আমার মতো হয়েছে ভয় বলে। মুসার প্রিয় ভেন্ডি ভাজি, ওর কিছু কিছু খাবার আসছে প্রিয়, লাউ ভেন্ডি ভাজি, তারপর চিচিঙ্গা ভাজি। গ্রিন হইতে হবে না, না সাজাই দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। এত খাবার দিন না, আপনিও বসেন। আসলে অনেক টেস্ট হয়েছে ভেন্ডিটা, লাইভেও খাচ্ছে ভেন্ডি ভাজি, কেউ তো সবজি খেতে চায় না, সবকিছু ভালো লাগবে, ভেন্ডি ভাজি খাচ্ছে। আচ্ছা আমাদের তুমি ডিম খাও নাই তুমি মাস্টার। ভাবি সাজায় দিল খাবার, ভালোই হয়েছে। ওরে মাশাল্লাহ, এতগুলো খাইতে পারবো আমি? ভাত না খাই ওগুলো খাবো, তারপর তরকারি খাওয়া ভালো। তারপরও ভাবি বসেন বসেন, আপনি বসেন। এটা তো মানে পুরো বয়াম ভরা ছিল, মানে আমরা খেলাম আচার, আচার খাওয়া শুরু হয়ে গেছে, এক এক করে আচার খাবো এখন। প্রথমে কি এটা কাশ্মীরি আচার? না হ্যাঁ কাশ্মীরি মশলা আছে, কাশ্মীরি আচারের সাধারণত কোনো মশলা থাকে না, এটা আটি সহ, এটা আটি ছাড়া। হ্যাঁ আটি ছাড়া, এটা আটি ছাড়া, কত দেখাবো আচার আটি ছাড়া। বিশাল এক এখানে গরমের মধ্যে রাখা আছে, কুচিকুচি করে কেটে, কুচিকুচি করে কেটে কুচি আচারটা যে কি দারুণ হয়েছে আমি মানে বুঝাতে পারবো না। হোটেলের রেসিপি মানে হোটেলের এই জন্য এক্সিলেন্ট, মানে দারুণ টেস্ট হয়েছে। আর এখানে এলো খাটি সরিষা, আপনারা বের করবেন, যারা নাকি আচার মনে করে নষ্ট হয়ে যাবে সেটা লাগবে না। আচার এইভাবে খোসা সহ ওই যে আমটাকে সরিষা গ্রিন করে পাউডার করে ওটা দিয়ে দেবেন। আর এখানে মজার মজার আচার, আচারের রসুন আচার, রসুনের আচার, এটা আবার কি নতুন বানাইছে? এখানে পুরো এক টেক করা আছে, এখানে শুধু কুচি আচার তেলে ডুবানো থাকবে। হ্যাঁ এই যে বয়ামে সেটা, এখানে আমের আচার, এখানে রসুন দিয়ে জলপাই দিয়ে, এখানে আম, এখানে মিষ্টি টক ঝাল মিষ্টি মিলানো, এটাও আমের অনেক আচার। এখানে আরো অনেকগুলো আচার আছে,
শেষ করে যাব নিয়ে যাব কারো লাগলে আমাকে ইনবক্স করতে পারে আমি অবশ্যই না তো ডেট এক্সপায়ার হয়ে যাবে আবার নতুন নতুন জল বানাবে আস্ত করে রাখা আছে সাতফল জলপাই আচার আর এখানে কারো যদি কষ্ট হয় কুচি করে শুধু রসুন আর জলপাই কুচি করে ওরে বাবা কত রকমের আচার মানে খেতে কষ্ট হয় মাশাআল্লাহ খেতে কষ্ট হয় না কষ্ট হলে তো খেয়ে ফেলি বাহার দেখে এসে এখন দেখি কি এখানে ফ্রোজেন আইটেম শুধু আমার খাবার ভাবির খাবার ব্রোকলি ব্রোকলি ক্যাপসিকাম সব খাবার গুলো কুচি করে কাঁচা আম জুস করে খাওয়ার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস বানাবো তোমাদের জন্য আর এখানেও সেম দেখতে পাচ্ছো এই যে সবে ভাবে আছে আর এটা আমার লেবু রস করে রাখা হয়েছে গেস্ট বেশি আসলে এটাতে আমি দিয়ে দেবো শরবত খাওয়ার জন্য পুরো বাড়ি দিয়ে দিয়ে গেস্ট আসার জন্য মাশাআল্লাহ বাস ঠিক একইভাবে এটা যেমন বাদাম বাটার বলছে নিয়ে যেতে পারবো এতটা খাওয়া যাবে না নিয়ে যাবে হ্যাঁ আরেকটা কিটা কষ্ট করে চিলা খাইতে হবে না পিকু হবি রেডি করে ফেলতেছে আরামসে খাবো আর কি তারপর তার সুন্দর হাত দিয়ে মেখে দিচ্ছে আরো মজা হয়ে যাচ্ছে ভালোবাসার হাত দিয়ে মেখে ভালোবাসার হাত দিয়ে মজাই মজা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আজকে ডিসকভারি বেশ আমরা থেকে যাব যাব না তার পরবর্তী ব্লগে দেখতে পাবেন আমরা কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ